এখন আমি আপনাকে যে বলতে চাই, আপনি তো টেরা মৌলভী আমি ভালো করে জানি, আপনি শুনুন, আপনি টেরা কথা বলবেন। আপনি বলুন আপনার নামের পিছনে যে জৈনপুরী আব্বাসি সিদ্দিকী, আচ্ছা আব্বাসি যদি রাসুলের পাকের আওলাদ হয় তাহলে আবু বকর সিদ্দিকের উপাধিতে যদি আপনার সিদ্দিকী হয় তাহলে আপনি বলুন, হযরত আবু বকর সিদ্দিক তো আওলাদে রসুল ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক আশিকে রসুল ছিলেন, বিশ্ববিখ্যাত প্রথম স্তরের আশিকে রসুল ছিলেন, কিন্তু আওলাদে রসুল ছিলেন না। আব্বাসি আব্বাসি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওলাদে রসুল ছিলেন। এখন আপনি আব্বাসি বলেও তৃপ্তি মিটে নাই, আবার সিদ্দিকী বলেন, তো সিদ্দিকী তো যদি সত্যবাদীর দিক দিয়ে আপনি সিদ্দিকী টানেন তাহলে তাও আপনি মাইনাস, কারণ আপনার ভিতরে সিদ্দিকের গন্ধ নাই, মিথ্যাবাদীর মিথ্যার যথেষ্ট প্রবণতা রয়েছে। আর যদি ওই দিক থেকে টানেন তাহলে আপনি আব্বাসী হলে আবার সিদ্দিকি হন কি করে, যদি আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে এগুলি সব ভুয়া। আবার আপনি ডক্টরেট পড়ছেন কমি মাদ্রাসায়, ডক্টরেটটা লইছেন কোথ থেকে? হ্যাঁ আব্বাসী সাহেব বলুন তো দেখি, ডক্টরেটটা কোথ থেকে নিয়েছেন বলতে পারবেন? কোন বিষয়ের উপর আপনি কোন বিষয়ের উপর ডক্টরেট অর্জন করেছেন? হ্যাঁ থিসিস করেছেন, বলুন না আপনি কোন বিষয়ের উপর, ফিলোসফিতে? মাশাআল্লাহ।